শেকড় মজবুত না হয়, যদি শেকড় ঠিক মতো আমাদের সেই যোগানটা না দিতে পারে, তাহলে আমার যতই গাছ বড় উঠুক ঝড়ে কিন্তু পড়ে যাবে। আমি যখন কেবল বুঝতে শিখেছি সেই সময় থেকে বুঝি যে আমার স্যার আমাকে মনোযোগ দিয়ে যত্ন সহকারে নাচ শেখান, ওই জন্য আমি আমার স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুড়িগ্রামে ঐতিহ্য দেখতে পেরেছি, ইভেন আমি এখানে যে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে, কি ঘটনা ঘটেছে, তারা যে এখানে যে কী বলে অনেক অনেক যুদ্ধ করেছে, অনেক কষ্ট করেছে, এখানে তাদের অনেক কিছু দেখতে পেরেছি, এসব দেখে আমার খুব ভালো লেগেছে। আমাদের বাংলার বৈশাখ, বাংলার নাচ শীর্ষকে দলীয় নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি অনেক কিছু শিখলাম, আমার অনেক বন্ধু হয়েছে নতুন নতুন, এটা একটা আমার ভালো লেগেছে। যদি শেকড় মজবুত না হয়, যদি শেকড় ঠিক মতো আমাদের সেই যোগানটা না দিতে পারে, তাহলে আমার যতই গাছ বড় উঠুক ঝড়ে কিন্তু পড়ে যাবে। তো আমি চাইবো যে এই প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে একটি লোক নৃত্যের, ঐতিহ্যগত লোকনৃত্যের একটি উৎসব করা হোক। প্রতিযোগিতার মাধ্যমে জানতে পারে আমি কতটা জানি, কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে বিচার মানে যারা গার্ডিয়ান আছেন তারা অনেকে, সবাই নন, ক্ষমা করে দেবেন, অনেকে আছেন বিচারককে পয়সা দেওয়ার জন্যে, পয়সা দিয়ে মানে প্রেস পাওয়ার জন্য যতটা আগ্রহী হয়ে ওঠেন সেটা করেন না। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কর্মচারীরা সকলে উত্তরবঙ্গ জাদুঘর পরিভ্রমণে এসে তাদের মূল লক্ষ্য ছিল কুড়িগ্রামে জাতীয় একটি অনুষ্ঠান, শিশুরা এসে কুড়িগ্রামকে দেখলো, জানলো। সবচেয়ে ভালো লাগা বিষয়টি হচ্ছে শিশু একাডেমি তাদের কর্মসূচির ভেতরে উত্তরবঙ্গ জাদুঘর পরিভ্রমণ রেখেছিল, এখানে শিশুরা এসে মুক্তিযুদ্ধকে জানলো। আমরা বৈশাখ উদযাপন করি, এটা আমাদের বাঙালির উৎসব, এই যে বাঙালির সংস্কৃতিকে ঘিরে এই যে উৎসব, এই উৎসবটাকে আমরা আমাদের নতুন প্রজন্মের এই শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা আয়োজন করেছি বাংলার বৈশাখ, বাংলার নাচ প্রতিযোগিতা।